আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর আশিস রহমতে ভালো আছি। এই যে আজকে দেখুন আমার মা এই যে ধনিয়া পাতা তুলতেছে, বাগান দিয়েই শুরু করে দিলাম, উঠানের উপরে আর কি গাছ লাগিয়েছে, সবজি বাগান হয়ে গিয়েছে আর কি। এখন এগুলো তরকারিতে দিবে, এই জন্য তুলতেছে, অনেকগুলো হয়েছে এখানে। এই যে এখানে ফুল গাছ লাগিয়েছিল, ফুল ফুটে আছে অনেকগুলো। আমার ছোট বোন লাগিয়েছে এখানে গাছ, অনেক ফুল ফুটে আছে। তো সরাসরি চলে আসলাম রান্নাঘরে। এখন এই যে মা রান্না করতেছে, কি কি রান্না করতেছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো মা কি কি রান্না করবা বলো? রান্না করব বেগুন, আলু, কই মাছ রান্না করব, ঝোল করব। এই যে এখানে মাছ আছে, এই যে দুই তিন প্রকারের মাছ নিয়েছে। মাছ কাতল মাছ ভাজি করব, কই মাছ ভাজি করব, কই মাছ দিয়ে বেগুন মাছ বেগুন দিয়ে রান্না করব, খয়রা মাছ দিয়ে পালং শাক, লার শাক আর আলু দিয়ে চচ্চড়ি করব। এই তো এগুলোই রান্না করবে, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা তো বাড়িতে আসছি এখন, তাই যা কিছু রান্না করতেছে বা যা কিছু আমরা খাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতে থাকুন। চুলায় এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছে, এখন দিয়ে দেবে মশলা, বেটে রেখেছিল। বেগুন ঝোল করবে, সে ঝোলের জন্য এই মশলা দিয়েছে। হ্যাঁ, অনেক মজাই হবে। তুমি খাবা? হুম, আমি খাবো। এখানে যে মাছ কষানোর জন্য মশলা মশলা ভেজে তারপরে একটু তুলে নিয়েছে, মাছগুলো কষিয়ে নিবে গ্যাসের চুলায়। এখানে কি করলে মশলা কষায়? জল দিয়ে দিলাম, জল দিলাম, জলের পানি দিলাম, এখন উতরালি বেগুন ছেড়ে দেবো। আর এটা কষাবা? এটা কষাবো, কষায় পরে বেগুনের ভিতর কিছু দেব, কিছু শাকের ভিতরে দেব। আচ্ছা, এই ঝোলের ভিতরে বলক চলে আসলে বেগুন দিয়ে দেবে। এই যে এখানে চলে আসছে গ্যাসের চুলায়, এখন এই মাছটা কষিয়ে নিবে, মশলাটা ভেজে নিয়েছে, ভেজে নিয়ে মাছ দিয়ে দিয়েছে, এখন কষিয়ে নিবে মাছটা। কষানো হয়ে গেলে তরকারিতে দিয়ে দেবে, আর কিছু না। এখন বেগুন দিলাম জলের পানিতে, এক জলে হয়ে যাবে তরকারি। মাটির চুলার রান্না খেতে হ্যাভি টেস্ট। মাছ কষানো হয়ে গিয়েছে, তো এখানে এই কই মাছগুলো দিয়ে দিয়েছে। আর কি দিছো? এই ধনিয়া আর জিরে ভাজে রাখিছি, তাই বাইটে দিলাম। তো এই সাইডে ভাত হয়ে গিয়েছে, বসানো ভাত, তো দেখাই দাও মা, মার গালা ছাড়া ভাত।
তিনটা চুলা মাটির চুলা আর কি দুইটা চুলা একসাথে রান্না করতেছে এই তো হয়ে গিয়েছে তরকারি বেগুন তরকারির ঝোল রান্না কাঁচা মরিচ পেঁয়াজ রসুন গোটা লবণ দিলাম জানি না দেখ কোথায় আছে হলুদ তেল সরিষার তেল সরিষার তেল মাখলাম মাখে এখন জলের পানি দেব এখন কি করবা এখন উতরে উঠলি ছান দেব দিলাম এবার তো মাছ দেবো খাই ভাইরা মাছ আমার পছন্দ এই তো শাক দিয়ে মাছ চচ্চড়ি হয়ে গেল আমি পুরোটা ভিডিও করিনি আর এখানে যে মাছ ভেজেছিল মাছ ভাজিটা এখানে দুপুরে খাওয়ার জন্য সালাদ কাটা হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ